নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দু সালে মার্চ মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরও টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে তো বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে সেটা আমাদেরকে জানাবো এরই সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডারের কী আপডেট রয়েছে বা যারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন না তাদের কী আপডেট রয়েছে সমস্তটাই জানাবো অবশ্যই ভিডিওটি বকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু উপভোক্তার বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে যেমন এনার দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এনার দুই তিন দু হাজার চব্বিশ তারিখে এখানে সময়টা দেখতে পাচ্ছেন এই সময়ে কিন্তু ওনার টাকাটা ক্রেডিট হয়েছে ওনার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা ছাড়া দু তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে তবে দু তারিখেই যে সবাই পেয়ে গেছে সেরকম নয় এগুলো এবার ধাপে ধাপে ছাড়তে থাকে হ্যাঁ আবার কিছু জনের দুদিন বাদে ঢুকবে কারো তিন দিন বাদে ঢুকবে এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকাগুলো ছাড়ে সেক্ষেত্রে যদি আপনার টাকা না ঢুকে সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করে থাকবেন আর বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ওই সকল প্রকল্পের টাকা এখনও কিন্তু ছাড়া শুরু হয়নি এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও টাকা ছাড়া এখনও কিন্তু শুরু হয়নি খুব শীঘ্রই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের পনেরো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন অর্থাৎ মার্চের পনেরো তারিখের মধ্যে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য পেনশন প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য পেনশন প্রকল্পের টাকাগুলো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ আপডেট ভান্ডার প্রকল্পে যখন আমরা স্ট্যাটাস চেক করব তো তখন দেখতে পাবো যে মান্থের ঘরে মার্চ মাস চলে এসেছে আর এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে তো যেহেতু মার্চ মাসে এবার টাকা দেবে সেহেতু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা এসে গেছে যেই মাসে টাকা দেবে সেই মাসে যখনই টাকা দেওয়ার কাজ সরকারের তরফ থেকে শুরু হয় সেই মাসের আপডেট চলে আসে তো মার্চ মাস পড়ে গিয়েছে এবং দু তারিখেই এই মার্চ মাস লেখাটা এই মান্থের ঘরে এসে গেছে নইলে এই ফেব্রুয়ারি পেমেন্ট সাকসেস এতদূর পর্যন্তই ছিল তারপরে কোনো ঘর কিন্তু ছিল না যেহেতু এবার মার্চ মাসে টাকা দেবে তাই মার্চ মাসের ঘরটা চলে এসেছে আর পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু চলে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার এই যে পেমেন্ট আন্ডার প্রসেসটা চলে এসেছে এবার আপনারা মোটামুটি ধরতে পারেন চার পাঁচ দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার কথা হচ্ছে আপনারা কত টাকা করে পাবেন এবারে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছেন যে পাঁচশোর বদলে এক হাজার টাকা দেবে আর হচ্ছে হাজারের বদলে বারোশো টাকা দেবে তো আপনারা কি এই মার্চ মাসে সেই টাকাটা পাবেন না আপনারা কিন্তু মার্চ মাসে পাবেন না এই অতিরিক্ত বা যেটা বাড়ানো হয়েছে সেই টাকাটা মার্চ মাসে কিন্তু আপনারা সেই আগে যেমন পেতেন এস হলে এক হাজার আর ওবিসি জেনারেল হলে পাঁচশো টাকা সেই টাকাটাই বা সেই পরিমাণ টাকাটাই আপনারা মার্চ মাসে পাবেন তাহলে এবার বলবেন মুখ্যমন্ত্রী যে বললো বাড়াই বাড়িয়েছি তো সেই বাড়তি টাকাটা কিন্তু আপনারা পাবেন এর পরের মাস থেকে ঠিক আছে এপ্রিল মাস থেকে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা মানে যেটা ঘোষণা করা হয়েছে জেনারেল আর ওবিসি হলে হাজার টাকা আর এসসি এস টি হলে বারোশো টাকা আপনারা পরের মাস থেকে পাবেন আর এই মাসে আগে যেমন পেতেন সেরকমই পাবেন এটাই ছিল বর্তমানে লেটেস্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন